সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন আইটি ভিডিও নিয়ে আবারও ফিরে আসলাম। আজকে ভিডিওটা সকাল থেকে শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠে আমার আম্মু রুটি বানিয়ে নিচ্ছেন সকালের নাস্তার জন্য। সকালে নাস্তা করার পরে আমার আম্মু কিছু ডিম ধুয়ে নিচ্ছেন। তারপরে ছাদে চলে এসেছি আমরা। আমার আম্মু এদিকে টবের ভিতরে ফুল গাছ লাগাচ্ছেন, এই জন্য ফুল গাছের বীজ মাটির মধ্যে পুঁতে দিচ্ছেন। এখানে আরেকটা গাছও হচ্ছে মাটির মধ্যে পুঁতে দিয়েছেন। ছাদে এসে আমি কিছু অ্যালোভেরাও তুলে নিয়েছি। মাথা অ্যালোভেরার সাথে শ্যাম্পু মিক্স করে মাখবো। এতে করে দেখা গেছে অনেক সিল্কি হয় চুলটা এবং কন্ডিশনারের প্রয়োজন হয় না। তো যেহেতু অ্যালোভেরার সাথে শ্যাম্পু মিক্স করে মাখবো, তো ভাবলাম এই ডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক, হয়তো অনেকেই উপকৃত হতে পারেন। সেজন্য আমি এখানে অ্যালোভেরা জেল করে নিচ্ছি। এখানে যে রিয়েল অ্যালোভেরাটা সেটার, আপনারা কিন্তু চাইলেই হচ্ছে রেডিমেড অ্যালোভেরা জেল নিতে পারেন। এরপরে এখানে 2 প্যাকেট সানসিল্ক হচ্ছে শ্যাম্পু মিক্স করবো। আপনাদের বাসায় যে শ্যাম্পুই থাকে সেটাই ইউজ করতে পারেন। তো আমি 2 প্যাকেট ইউজ করছি, আমার যেহেতু বেশি চুল। এটা মেখে আপনারা জাস্ট 2 মিনিট ওয়েট করবেন, তারপরে হচ্ছে মাথা ক্লিন করে ফেলবেন। গোসলের সময় মাখতে হবে, তারপরে দেখবেন চুলটা অনেকটাই সিল্কি হয়ে যাবে। এবং কন্ডিশনার যদি বাসায় না থাকে কিংবা কন্ডিশনারের প্রয়োজনটাও কিন্তু মিটিয়ে দেয়। আমার আম্মু আমার ভাইকে গোসল করে দিয়েছে, তো লোশন মাখাচ্ছে। ওর হাতে দেখা গেছে খেলনা না দিলে ও মানে কান্না করতে থাকে লোশন মাখানোর সময়। আর এদিকে আমার আম্মু কোটাকুটি করে নিচ্ছেন।
আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার আম্মু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এদিকে আমার আম্মু লাইয়ের সাথে ডিম ভাজি দিয়ে রান্না করবেন, তো সেজন্য ডিম ভেজে নিচ্ছেন। এখন ওই ফ্রাই প্যানের মধ্যে ভাজিটা বসাবেন, যে সেজন্য পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছেন আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নিচ্ছেন। এখন হচ্ছে আম্মু লাউয়ের খোসা কুচি করে নিয়েছেন আর আলু, সেটা দিয়ে এটার সাথে ভালো মতো ভেজে নিচ্ছেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছেন, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবেন। তারপর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলেন, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে এটা ভাজি করে নিতে হবে। আমাদের ভাজিটা হয়ে গিয়েছে, এখন আম্মু একটি বাটিতে নামিয়ে নিচ্ছেন। এখন মা রান্না করবেন, সেজন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছেন, পরিমাণ মতো তেল দিয়ে দিলেন, তারপরে লাউটা দিয়ে দিলেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছেন, দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেবেন। এখন অল্প একটু পানি দিয়ে দিবেন। তারপরে ভালোমতো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। এরপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিবেন। লাউটা এরকম ই হয়ে যাবে, একটু সিদ্ধ মতো হয়ে যাবে, তখন আম্মু এখানে জিরা, সরিষা, কাঁচামরিচ আর পেঁয়াজকে পেস্ট করে নিয়েছেন, এখন সেটা দিয়ে দিচ্ছেন। এ ভালো মতো মিশিয়ে নেবেন। Thank you.
এবার আবারও ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এরপর লাউটাকে একটু ভেঙে ভেঙে দিতে হবে, লাউটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। লাউটা কিন্তু অনেকটা গলে গিয়েছে, এখন হচ্ছে প্রথমত হলুদ গুঁড়া দিয়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে। তারপর আরেকটু পানি দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপর ফুটে উঠলে ডিম ভাজিগুলো আম্মা দিয়ে দিয়েছেন, এখন একটু মিশিয়ে নিচ্ছেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেবেন, তারপর এটা হয়ে যাবে। এদিকে হচ্ছে আমার আম্মু আলু রান্না করে ফেলেছেন ইলিশ মাছ দিয়ে। মোবাইল আসলে ব্যাটারি লো হয়ে গিয়েছিলো, যার কারণে আর কি শেয়ার করতে পারিনি। এই তো আমাদের দুপুরের খাবার, আলু দিয়ে ইলিশ মাছ আর হচ্ছে ডিম ভাজি, সাথে হচ্ছে লাউয়ের তরকারি, লাউয়ের খোসা ভাজি। আপনারা অবশ্যই লাউয়ের খোসা ভাজিটা একবার ট্রাই করে দেখবেন এবং লাউ রান্নাটা ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি হয়। যারা এখনও লাউয়ের খোসা ভাজিটা খেয়ে দেখেননি রান্না করে, প্লিজ ট্রাই করবেন, আসলে অনেক বেশি মজা হয়েছিল। তো এটাই হচ্ছে আমাদের দুপুরের খাবার, আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।